वेलकम बैक टू माय चैनल तुम्हें देखो पियू सरकार ब्लॉग्स और आज के तुम्हारे साथ एक बेंगली बियेबाड़ी ब्लॉग शेयर करछी जेटा मिनी ब्लॉग और बियेटा होच्छे माम्पार बिये तो एखाने देखते पाच्छो बियेर आगे दिन हलो मंदिरे गिये निमंत्रण करे आसा हय लोकल जे मंदिरगुलो थाके सेई मंदिर एबं आमादेर एखाने काछे जदि कोथाओ घाट पुकुर बा नदी थाके सेखानेओ निमंत्रण करे आसा हय तो एइभाबे सबाई मिले जल भरते जावा हय आर भीषण सबाई नाचानाचि करे देखते भीषण भालो लागे तारपर जल भरे एसे बाड़ीते देखलाम एखाने ओके मेहेंदी पड़ानो हयेछे तो देखते भीषण सुंदर लागछिलो मेहेंदीटा তারপরে এখানেও বাড়িতে আসার পরেও সবার নাচানাচি শেষ হয় না সবাই নাচানাচি করছিল তারপরে চলে যাচ্ছি বিয়ের দিনের ভিডিওতে আর এখানে বিয়ের দিন হলো বর আসছিল রাস্তাতে তো রাস্তাতে এখানে বর দেখতে গেছিলাম আর প্রচুর বাজি ফোটানো হচ্ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল প্রচুর ভিড় ছিল আর দেখতেই পাচ্ছ এখানে বরকে এত ভিড় যে নামাতেই পারেনি গাড়ি থেকেই বরণ করছিল আর এটা একটা ভবনে হচ্ছিল বিয়েটা আমাদের এখানে কাছেই একটা ভবন আছে সেই ভবনে তো এখানে দেখো বরকে গাড়িতে বসে বসে আশীর্বাদ করা হচ্ছে বরণ করা হচ্ছে তারপরে ভিতরে আসা হলো ভিতরে আসার পর এখানে দেখো মাম্পাকে খুব সুন্দর সাজানো হয়েছে ওকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল তারপরে এখানে ওর এটা মণ্ডপ বিয়ের মণ্ডপ তো মণ্ডপটাও খুব সুন্দর সাজানো হয়েছিল সিম্পলভাবে তবে ভালো লাগছিল তারপর এখানে স্টল ছিল জিলিপি ফুচকা কফি পকোড়া তো আমি শুধুমাত্র জিলিপি খেয়েছিলাম জিলিপিটা খেতে ইচ্ছে করলো তো জিলিপি খেলাম এখানে আর এটা মালাই জিলিপি ছিল তারপরে মালাই জিলিপিটা ট্রাই করলাম আর দেখো আমি জিলিপি নিয়ে কীভাবে ঘুরছিলাম বিয়েবাড়িতে তো যাই হোক অনেক ছবিও তুলেছি ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব আর ভীষণ মজা হয় এরকম বিয়েবাড়িতে গেলে তো আমি এখন জিলিপি খাচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে এখানে একটা কাকিমা ছিল কাকিমার সাথে ছবি টবি তুললাম জেঠিমাও ছিল জেঠিমার সাথেও ছবি তুললাম অনেকের সাথে ছবি টবি তুললাম তারপর খেতে বসলাম এখানে খাওয়া দাওয়া হলো ততক্ষণে এদিকে বিয়ের দিন বিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো তো তারপর এখানে ছবি টবি তোলা হচ্ছিলো আমিও একটা ছবি তুললাম তারপর বাড়ি চলে আসলাম পরের দিন বাসি বিয়ে ছিল তো বাসি বিয়ে দেখতে গেছিলাম কিন্তু আমি দেরি করে গেছিলাম ততক্ষণে অনেক নিয়ম হয়ে গেছিলো তাও কয়েকটা নিয়ম বাকি ছিল যেমন এটা কোলে তুলে নিয়ে পুকুর পার করতে হবে এটা বাঙালির একটা নিয়মের মধ্যে পড়ে বিয়েতে তো এখানে কিন্তু এটা খুব রিস্কি হয়ে যায় পুকুর পার করতে হয় এইভাবে কোলে নিয়ে তো এখানে খুব ইজিলি কিন্তু এক হাত দিয়ে তুলে নিয়ে পার করেছে তো অনেকে কিন্তু পারে না অনেকে ফেলেও দেয় তো ভীষণ রিস্কি এটা তারপরে তো এখানে সাত পাক ঘুরে এখানে হলো সিঁদুর পরাতে হয় এটাও একটা নিয়ম তো আমাদের বাঙালির বিয়েতে কিন্তু নাচ সব কিছুতে নাচ চলবেই তো এখানে ঘুরতে ঘুরতেও নাচ নাচ হতে হতে এখানে বিয়ে মোটামুটি কমপ্লিট হলো এরপরের দিন বৌভাত ছিল তো বৌভাতের দিন আমি যেতে পারিনি শরীরটা ভালো ছিল না তো বিয়ে এখানেই শেষ হলো আর আমি তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম যেগুলো তুলেছিলাম তো এটা একটা মিনি ব্লগ তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই